রেটিনাল ডিটাচমেন্ট বলতে কি বুঝি এবং এ কি কি কারণে আসলে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে রেটিনাটা যার পিছনের লেয়ার থেকে সামনে চলে আসাকে আমরা রেটিনাল ডিটাচমেন্ট বলি এবং এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন ধরেন যারা মায়োপিক মায়োপিক মানে যাদের মাইনাস পাওয়ার যারা পড়ে থাকে তাদের অনেক সময় আইবলটা বড় হওয়ার ফলে তাদের আইবলের বাইরের দিকের অংশগুলো অনেক সময় ফেসে যায় এবং সেই ফেসে যাওয়া অংশে ছোট ছোট ছিদ্রের সৃষ্টি হয় যেটাকে আমরা বলি রেটিনার ডিজেনারেশন যেমন লেটিস ডিজেনারেশান আছে সেন লেগ ডিজেনারেশন আছে এগুলোতে অনেক সময় ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে যে ভিট্রাস আছে রেটিনার সামনে যে জেলির মতো পদার্থ আছে সেই ভিট্রেসটি সেই সেখান থেকে পানি ওই ছিদ্রগুলো দিয়ে রেটিনার পিছনে চলে যায় এবং রেটিনাকে সামনের দিকে নিয়ে আসে আসে এটি হচ্ছে রেগমেটোজেনাস রেটিনার ডিটাসমেন্ট বলি অনেক সময় আঘাতের কারণেও যদি রেটিনাতে ছিদ্রের সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রেও একই মেকানিজমে রেটিনার সামনের দিকে চলে আসতে পারে এছাড়া আরও কিছু চোখের প্রদাহজনিত রোগ সেই প্রদাহজনিত যদি রোগ থাকে অনেক সময় রেটিনার পিছনে যে করয়েড আছে একটা ভাস্কুলার অর্গান আছে যেটাকে বলি করয়েড সেখানে যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় সে প্রদাহ থেকে পানি এসে রেটিনার পিছনে জমতে পারে সেদিকে সেক্ষেত্রেও রেটিনার ডিটাসমেন্ট হতে পারে যেদিকে একজুজ ভেজিটেটিভ রেটিনাল ডিটাচমেন্ট বলি তাহলে আমরা তিন ধরনের রেটিনাল ডিটাচমেন্ট পাচ্ছি একটা হচ্ছে র্যাগমেটোজেনাস যেটা দিয়ে ছিদ্র দিয়ে পানি ঢুকে করে আরেকটি হচ্ছে হচ্ছে রেটিনা পিছন থেকে ইনফ্লামেশনের কারণে বা প্রদাহের কারণে পানি রেটিনা পিছনে জমতে পারে আরেকটি হচ্ছে রেটিনার সামনে যখন পদ্মার কিছু সৃষ্টি হয় সেই পদ্মাটি যখন সংকুচিত হয় তখন রেটিনাকে সামনের দিকে নিয়ে আসে এটিকে বলি আমরা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া